ওটা ছিল আমার আটটা, তার ঠিক অপোজিটেই একটা দোকানে একটু চা খাচ্ছি খুব ভালো পেয়েছে। হাতে পুরো কালি লেগে গেল। আমরা এখন চলে এসেছি লামা হাটটা। কেটে ফেলেছি, হ্যাঁ টিকিট কত, 20 টাকা, 10 টাকা করে পার হেড। এটা হচ্ছে ব্যাপারটা, এটা এইভাবে জায়গাটা এরকম উঠে গেছে, যেটা বিরাট একটা চ্যালেঞ্জিং আমার কাছে তো বটেই, মোটাসোটা মানুষ ওপরে উঠতে উঠতে হাঁপাবো, তো যতটা পারবো উঠবো, কিন্তু যদি একদম ওপরে ওঠা যায় সেখানে খুব সুন্দর একটা লেক আছে, তো খুব সুন্দর সেই জায়গাটা, কিন্তু আমার মনে হচ্ছে না আমরা অতটা ওপরে উঠতে পারবো। মাস্কটা খুলে ফেলেছি কারণ উঁচুতে উঠছি তো ভীষণ হাঁপ ধরে যাচ্ছে, মাস্ক পরলে আরও কষ্ট হচ্ছে। চলো দেখো আমরা এতটা উপরে উঠে এসেছি, আর এখন ওই এত উপরে, অনেক উপরে এখন উঠতে হবে, পারবি? এখানে দেখো ধরার জন্য এগুলো আছে যদি প্রবলেম হয়, আর এখানে রেস্ট নেবার জন্য এরকম আছে। আমরা এখানে বসে এখন একটু রেস্ট নিচ্ছি, আরও হাফ উঠবো, একটু রেস্ট নিয়ে তারপর ফাইনালি এসে গেছি, দেখাচ্ছি যুদ্ধজয় উল্লাস। এই যে লেক না রে, ছোট একটা, কিছু খারাপ না, বেশ, এখানে ঠান্ডাটা অনেক বেশি। প্লেন দিয়ে হাঁটতেই তো অসুবিধা এখানে, যত এরকম দ্রুত ওই জন্যই হাঁটা সুবিধার জন্য করা। এখানে বসারও মানে বসা যায়, দেখো বসার যা ব্যবস্থা আছে। এই দেখো মুড়ির প্যাকেট, আমাদের খাওয়ার জন্য নয়, মাছেদের জন্য, অভিষেক খাওয়াবে মাছের। আমি এখানে বসে বসে দেখবো, দেখো ও দেখো 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 অভিষেকের পেছনে দেখেছো চুলবুল পান্ডে, চশমাটা ওখানে লাগিয়েছে পিঠে, দাঁড়াও মাছ দিচ্ছে মাছেদের ওইখানে। কি যে ওইখান থেকে আমার বউ নামছে, টুকটুক 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 করে আমার বউ আসছে, টাট্টু ঘোরার মতন। টাট্টু ঘোরার মতন নামছে, টুকটুক টুকটুক। দেখো বাঁশ ধরে ধরে নামছে, নামেছে বাঁশগুলো, হাতে পুরো কালি লেগে গেছে, নিচে গিয়ে হাত ধোবো। হ্যাঁ
চলে এসেছি বাতাসিয়া লুপের কাছে আর টিকিট কেটেছে পার টিকিট 20 টাকা। এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আমার মাস্কটা গাড়িতে ফেলে রেখে চলে এসেছি, খেয়ালই করিনি নেমে বেরিয়ে এসেছি। অভিষেকেরটা ওর পকেটেই ছিল, আমি ভুলে গেছি। এবার ড্রাইভার গাড়ি নিয়ে কোথায় চলে গেছে আর ফোন টোন করছি না, লোক সংখ্যা খুবই কম। ওই যদিও লেখা ছিল টিকিট কাউন্টারে নো মাস্ক নো টিকিট, বাট দিয়ে দিয়েছি। টয় ট্রেনে করে, আর আমরা জানো তো ওই যেটা স্টিম ইঞ্জিন টয় ট্রেনে সেটাই করে এসেছিলাম। আর দাঁড়িয়েছিল এসে ট্রেনটা, মানে পুরো ওই সার্কেলটা অসাধারণ লাগছিল। তো এবারে তো যেহেতু রেল বন্ধ, আজকে আমরা টয় ট্রেনের হুইসল শুনতে পেয়েছি, দিয়ে খুব আনন্দ হচ্ছিল। তারপর মাথা এলো যে না, ট্রেন তো বুধবার থেকে চলবে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বলছে ট্রেন ট্রায়াল দিচ্ছে এখন, তো দুদিন কদিন পরে এলে হয়তো টয় ট্রেনটা অ্যাভেল করতে পারতাম। জাস্ট এই হোটেলে ঢুকলাম, খুব ভালো ঘুরলাম, 3টে স্পট ঘুরলাম মেনলি আজকে, আর সব তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা হোটেলে ফিরে এলাম, আর এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।